একটা খেলা সরঞ্জামের দোকানে আগুন লেগেছিল, তো আচ্ছা এই গোডাউনে যে আগুন লেগেছিল, মানে আপনারা কতক্ষণ পর খবর পেয়ে আমরা আগুন নিয়ন্ত্রণ যখন গেছে খবর তখন সেটা টাইমটা বলতে হবে, কন্ট্রোল দেখে টাইমটা দেখে বলতে হবে, কটার সময় খবর পেয়েছি। হ্যাঁ, আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা চলে গেছি। কতক্ষণ লাগলো, কতক্ষণ লাগলো রেস্কিউ করতে? রেস্কিউ কিছু নাই তো, আগুন আগুনটা ছিল আসার আগে মোটামুটি কন্ট্রোলে হয়ে গেছিল। আমাদের হিটার ছিল, হিটারটা মধ্যে আপনার ভিড় ছিল, ভিড়টাকে আমরা আবার কুলিং করে মানে কি থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে? ওনারা বলছেন তো যে ওই মেশিন থেকে আগুন লেগেছে। আচ্ছা, আর ক্ষয়ক্ষতি কিছু বোঝা যাচ্ছে যে আগুন কতটা পুড়েছে? কত পুড়েছে ওর ভেতর যে ডাইল করেছে সেটা নষ্ট হয়েছে। আচ্ছা, আর ওই আপনার ইলেকট্রিক লাইন ফাইনগুলো ইয়ার গেছে, গরম হয়ে গলে গেছে। স্যার আপনার নাম? আমার হচ্ছে কৃষ্ণ বিশ্বাস রহমান চৌধুরী। থ্যাংক ইউ। আপনার এই আগুন আগুন লাগা যে দোকানটিতে লেগেছে তার পাশ থেকে আপনার দোকানটা কত দূরে? আমার দোকান দুটো দোকানের পরে। আচ্ছা, আপনি তো ছুটে এসছেন আগুন আগুনে খবর পেয়ে? হ্যাঁ, দেখলাম, আমি খুব চিন্তাতেই ছিলাম। আচ্ছা, আগুনটা কোনোরকম যা রেহাই হয়ে গেছে অনেকটা। আচ্ছা, কম হয়েছে তো খুব বাঁচা হলো। এটা দমকল কর্মীরা তো এসেছিলেন? দমকল এসছে, পুলিশ বাহিনী এসছে। আচ্ছা, সব এসে আগুন নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখন আগুন নিয়ন্ত্রণে আছে? এখন আগুন নিয়ন্ত্রণ। আপনার নাম বলুন। আমার নাম তারুণাথ।